আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি চলে আসছি ধামরাইলে। এখানে যে কাজটা করা হয়েছে সেই কাজটা আমরা দেখাবো আজকে। তো এটা দেখতে পাচ্ছেন যে গ্রামের ভিতরে, যদি আমরা একটু যাই সামনে দেখাই যে কি ধরনের কাজ করা হইলো এই বাসাটার ভিতরে। এটা হচ্ছে আনোয়ার ভাইয়ের বাসা। সে সৌদিতে ছিল, এখন বাংলাদেশে আছে, অনেক বছরই সৌদিতে ছিল। তো সে জিপসাম সম্পর্কে খুব ভালো জানে আনোয়ার ভাই, সেই জন্য জিপসামের কাজ করানো। কারণ যারা বাইরে থাকে, সৌদিতে থাকে, তারা জিপসামের কাজের সম্পর্কে ভালো আইডিয়া আছে। তো আনোয়ার ভাইয়ের সাথে আমরা কথা বলবো আজকে। আনোয়ার ভাই বলবে বিস্তারিত জিপসাম সম্পর্কে। তো আমরা যদি একটু ভিতরে দেখাই, একটু দেখাই আপনাদেরকে মাস্টার বেডে আমরা যে কাজটা করলাম, এটা কিন্তু হাফ সিলিং, সম্পূর্ণ ভিন্ন টাইপের একটা ডিজাইন এবং ফাইবার ডিজাইন। হাফ সিলিং কিন্তু স্কোয়ার ফিট, স্কোয়ার হাফ সিলিং কিন্তু আমরা আগেও করছি চারদিক দিয়ে দুই ফিট করে। কিন্তু এইটা একটু ভিন্ন টাইপের ফাইবার আছে, তারপরে এই নকশাগুলো একটু ভিন্ন টাইপের আছে, কালারগুলো ভিন্ন টাইপের আছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভাবে ফুটানো হয়েছে, দেখতেই পাচ্ছেন গর্জিয়াস করে। তো এইদিক দিয়ে দুই ফিট করে চারদিক দিয়ে করা হয়েছে, দুই ফিট করে। তো আমি মোট খরচটা এটার বলবো। আর এখানে যে ফাইবার ডিজাইনটা করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে বাড়িওয়ালা আনোয়ার ভাই আছে, তো আনোয়ার ভাইয়ের সাথে আমরা একটা সাক্ষাৎকার নেবো। আনোয়ার ভাই বলবে আমাদের কাজটা কীরকম হয়েছে, আর আমাদের আরও লেনদেনের ব্যাপারটাও আনোয়ার ভাই বলবে, যে আমরা কাজ করি কোনো ঝামেলা হয়েছে কিনা সেটাও আনোয়ার ভাই বলবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি লাইটের জন্য, ঝাড়বাতির জন্য একটি ডিজাইন লাগানো হয়েছে, আর এখানে একটা ফ্যানের জন্য লাগানো হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। হাফ সিলিংয়ের ভিতরে আপনার অল্প খরচের ভিতরে কিন্তু এই কাজটা করতে পারেন। এই যে ফ্যানের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি আগে অন্যান্য ভিডিওতে প্রাইস বলছি, এটা পার পিস 2000 টাকা পড়বে, কালার সহ 32 ইঞ্চি। এটাও কিন্তু সেম ডিজাইন, সেম প্রাইস, 2000 টাকা পার পিস। আর এই যে বর্ডারগুলো দেখতেছেন, এই বর্ডারটা যদি আপনারা রানিং ফিট হিসাবে লাগান তাহলে পার ফিট 80 টাকা পড়বে, পুরো চারদিক দিয়ে ঘুরে আসবে। এই দিকে আসলে কিন্তু একটা কর্নার আছে, চারটা কর্নার হবে, এটা পার পিস হিসাবে পড়বে 650 টাকা এই ফাইবার ডিজাইনে। নিচে কিন্তু একটা ফাইবার ডিজাইন, তলায় একটা ফাইবার ডিজাইন আছে। এখানে যে ফাইবার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, আসছেন আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে। তো এইখানে ওই কর্নার সেম এ দেখতে পাচ্ছেন। এখানে আবার এসি লাগানো আছে। তো এসিটা কিন্তু আপনার উপর থেকে এই যে সিলিংয়ের নিচে লাগানো হয়েছে। আপনারা যারা এরকম এসি লাগাইতে চান, রুমের ভিতরে এসি লাগাইছেন, তারা 2 ফিট নিচে লাইন রাখবেন এসি লাইন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে চারদিক দিয়ে 2 ফিট করে করা হয়েছে। তো এই সিলিংটা করতে যাই, আপনাদের মোট খরচটা কত আসছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। মোট 28,000 টাকা আসছে, 28 থেকে 30,000 টাকার ভিতরে এরকম হয়ে যাবে আপনাদের। আর একটু কথা হচ্ছে, এরকম যারা ডিজাইন করাচ্ছেন আপনারা অবশ্যই এই যে এখানে সুইচবোর্ড আছে, সুইচবোর্ড থেকে একটা লাইন রাখবেন, একটা পাইপ ফেলাই রাখবেন ছাদের কর্নার পর্যন্ত। শুধু এই যে সুইচবোর্ডটা আছে, সুইচবোর্ডটা থেকে এইখান থেকে ছাদের কর্নার পর্যন্ত একটা পাইপ ফেলাই রাখবেন, ওই পাইপ দিয়ে লাইনটা চলে আসবে। ইলেকট্রিক কাজ নিয়ে কোনো ভাবতে হবে না আপনাদের, কোথায় কী হবে না হবে সেটা আমরা করে দেবো। তো এইখানে আমাদের আনোয়ার ভাই আছে। আনোয়ার ভাই যদি একটু বলেন আমরা যে কাজটা করলাম, আপনার কেমন লাগতেছে? আমরা এখন কিন্তু কথা বলতেছি এই ফ্ল্যাট মালিক আনোয়ার ভাইয়ের সাথে, আর আমরা আছি ধামরাইলে, সেটা আমি আগেই বলছি। কথা লেনদেন সব দিকে আমার ভালো আছে। আমার যে কথা ছিল আপনার সবাই আমার কাজটা করে দিচ্ছি, তাতে আমি ধন্যবাদ। তো করিডোরটা আছে আমাদের, এই করিডোরটা দেখতে পাচ্ছেন। এখানে সামনের সাইডটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার লাগানো আছে, খুবই সুন্দরভাবে রানিং একটা বর্ডার লাগানো আছে, চারদিক দিয়ে লাগানো আছে এই বর্ডারটা। তো এখানে একটা ফ্যানের ডিজাইন লাগানো আছে, একটা 20 ইঞ্চি সাইজ। আমি সবগুলো ডিজাইনের প্রাইস বলে দেবো। এই 20 ইঞ্চি সাইজটা পার পিস 1100 টাকা পড়বে। আর এই যে এখানে একটা 20 ইঞ্চি আছে, এটা ঝাড়বাতির জন্য লাগানো হয়েছে। বর্ডারগুলো আমি যদি আমাদেরকে একটু প্রাইস বলে দেয়, বর্ডারগুলো আসছে রানিং ফিট 80 টাকা, বুঝতেই পারছেন। তো আমরা আমাদের এই ভিডিওটি শেষ করবো। আমাদের যে অন্য অন্য রুমগুলো আছে সেগুলো আমরা দেখাবো, ফ্ল্যাটে আরও অন্য অন্য রুম আছে অন্য অন্য ডিজাইনের, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটি বড় হয়ে যাবে, সেই জন্য আর আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করবো। তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন,
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি পেজ লিখ দিয়ে নেবেন, আর আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে আপনারা কী ধরনের ডিজাইন চান, কী ধরনের ডেকোরেশন চান। ভালো থাকবেন সবাই।